শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 25শে জুন শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, বন্যায় হাঁপিতে শয়ে ওঠা বরাকের মানুষের জন্য একটি স্বস্তির খবর। শিলচর অন্নপূর্ণা ঘাট এবং বদরপুর ঘাটে দ্রুত কমছে বরাক নদীর জল। বিভৎস বন্যায় আক্রান্ত শিলচরের বাজার নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। বন্যাক্রান্ত শিলচরবাসীর ক্যাশলেস জীবনে বিপর্যয় সীমাহীন। বাজারে চড়া দাম, প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন আম জনতা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঘোষণা হলো 2022 সালের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফলের তারিখ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার নিয়মে বড়সড় পরিবর্তন। পিএম কিষাণ যোজনায় রেজিস্ট্রেশন করানোর জন্য এবার থেকে রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। আধার কার্ড, প্যান কার্ড লিঙ্ক, প্লাস্টিক ব্যান, আগামী 1 জুলাই থেকে কয়েকটি নিয়মে পরিবর্তন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আর্থিক প্যাকেজ চাইনা এখনই, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এখনও অপরিবর্তিত রয়েছে সুনাইর বন্যা পরিস্থিতি। বন্যা কবলিত এলাকায় হাইল্যান্ড নির্মাণের দাবি। চারিদিকে শুধু জল আর জল। এবার বন্যার্তদের সাহায্যে এগিয়ে এলো নীলামবাজার কলেজ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দি জেলার কাটাখাল নদীর রুদ্রমূর্তিতে বিধ্বস্ত পূর্ব হাইলাকান্দির রতনপুর জিপির বাহাদুরপুর দ্বিতীয় খণ্ড গ্রাম। রতনপুর জিপিতে নদী বাঙ্গনে ক্ষতিগ্রস্ত ইএনডি বাঁধ নির্মাণ সহ পুনর্বাসনের দাবি। এবং শেষ খবরটি, কালীগঞ্জ এলাকায় বন্যা পরিস্থিতিতে হাবুডুবু খাচ্ছেন মানুষ। কালীগঞ্জ লোকদাস গ্রামে ত্রাণ বন্টন হয়নি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বিভৎস বন্যায় আক্রান্ত শিলচরের বাজার নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। অধিকাংশ মানুষই জলবন্দী, তারা বন্যার জলে আটকা আছেন। খুবই নগণ্য সংখ্যক মানুষ জীবনে টিকে থাকার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সামগ্রীর কেনাকাটা করতে জল মারিয়ে বেরোচ্ছেন, অথচ সেখানেও তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিদ্যুৎ সংযোগ 5 দিন ধরে নেই। অন্ধকার কাটাতে এখন মোমবাতি একমাত্র ভরসা, অথচ সেই মোমবাতির এক প্যাকেটের মূল্য 80 থেকে 100 টাকা, একটি ডিমের মূল্য 10 থেকে 12 টাকা। চাল, ডাল, আলু, জীবন ধারণে এই অতি প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশ চুয়া। আজ গোটা দেশের সঙ্গে এই শহরে অধিকাংশ ক্ষেত্রে ক্যাশলেস ট্রানজ্যাকশন ব্যবস্থায় মানুষ অভ্যস্ত থাকার সুবাদে সেক্ষেত্রেও ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে। হাতে ক্যাশ টাকা নেই, এটিএম খালি, ব্যাংকে পৌঁছানো অসম্ভব। এই পরিস্থিতিতে হাহাকার আরও বাড়ছে। ইন্টারনেট সংযোগ একরকম নেই বললেই চলে, আর তাই এতেও সমস্যা হচ্ছে। জনগণ তাই কাতর আবেদন জানাচ্ছেন যে প্রশাসন এ ব্যাপারে নজর দিক। মানুষ বন্যার জলে আক্রান্ত হওয়ার ফলে তাদের জীবনে অসংখ্য ধরনের সমস্যা নেমে এসেছে। মানুষ আজ দিশেহারা, প্রশাসন এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করবে, সেই প্রত্যাশাই করছেন বন্যাক্রান্ত শিলচরবাসী। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঘোষণা হলো 2022 সালের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফলের তারিখ। অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ আগামী 27 জুন সোমবার 2022 সালের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল ঘোষণা করবে। আজ একটি টুইট করে একথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 27 জুন সোমবার সকাল 9টায় ফলাফল প্রকাশ করা হবে। 2 লাখেরও বেশি শিক্ষার্থী তাদের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। ফলাফল ঘোষণা করা হলে পরীক্ষার্থীরা তাদের মার্কশিটগুলি অফিসিয়াল ওয়েবসাইট ahsec.assam.gov.in এবং results.assam.nic.in এ চেক করতে পারবেন এবং তা ডাউনলোড করতে পারবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন করানোর জন্য এবার থেকে রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। যোজনার নামে চলতে থাকা প্রতারণা আটকানোর উদ্দেশ্যে সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই যোজনায় এবার নাম নথিভুক্ত করার সময় পোর্টালে রেশন কার্ডের সফট কপি আপলোড করতে হবে।
এর পাশাপাশি নাম নথিভুক্ত থাকা কৃষকদের ইকেওয়াইসি না করা থাকলে আগামী কিস্তির টাকা মিলবে না। কেন্দ্র সরকার কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা শুরু করেছিল। চলতি মাসের শুরুতেই এই স্কিমের 11তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 কোটির বেশি কৃষকদের জন্য 21,000 কোটি টাকার বেশি জারি করেছেন। আপনিও যদি এই যোজনার সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে 12তম কিস্তির টাকা পাওয়ার জন্য ইকেওয়াইসি প্রক্রিয়া পুরো করতে হবে। আগামী 1 জুলাই থেকে সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক গত বছর একটি গেজেট বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা করেছিল এবং এখন আগামী মাস থেকে নিষিদ্ধ করা হবে এমন আইটেমগুলির একটি তালিকা করা হয়েছে। তাই এই পরিবর্তনের জন্য আগে থেকেই প্রস্তুত থাকুন এবং প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন, অন্যথায় আপনাকে জরিমানা দিতে হতে পারে। এদিকে সরকার আধার প্যান লিঙ্ক করার শেষ তারিখ 31 মার্চ 2023 পর্যন্ত বাড়িয়েছে। তবে যাদের এখনও প্যান আধার লিঙ্ক করতে হবে তাদের জরিমানা দিতে হবে। 30 জুনের মধ্যে এই কাজটি করলে 500 টাকা জরিমানা দিতে হবে, কিন্তু এরপরে আপনি যদি প্যান আধার লিঙ্ক করেন তবে জরিমানা দিতে হবে 1,000 টাকা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার টুইট করে দুর্যোগের সময় অসমের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রের পক্ষ থেকে যথাসাধ্য সাহায্যের আশ্বাসও দেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী জানান, অসমের বন্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। তিনি গতকাল টুইট করে অসমের বন্যার কথা বলেছেন, বিবৃতিও দিয়েছেন, তবে বন্যা মোকাবিলায় এখনই কেন্দ্রের কাছ থেকে কোনো সাহায্য প্যাকেজের প্রয়োজন না থাকার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে সংবাদমাধ্যমে তার মন্তব্য, বন্যার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে সাহায্যের প্রয়োজন সেটা পেয়ে যাচ্ছি আমরা, তাই আর্থিক প্যাকেজের প্রয়োজন নেই। প্যাকেজ লাগবে বন্যায় বিধ্বস্ত সেতু সড়ক সংস্কারের জন্য, বন্যা কমলে সেটা বোঝা যাবে, তবে যখন সেটা লাগবে কেন্দ্র দিয়ে দেবে। মুখ্যমন্ত্রী গতকাল দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও সাক্ষাৎ করেন। কেন্দ্রের কাছ থেকে এখনই কোনো আর্থিক প্যাকেজের প্রয়োজন না থাকার কথা মুখ্যমন্ত্রী বললেও বন্যা পীড়িতরা পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠছে। বরাকের বিভিন্ন স্থানের বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের ত্রাণ পৌঁছেনি হাতে, কোথাও 1-2 দিন ত্রাণ দেওয়া হলেও আর জোটেনি খাদ্য সামগ্রী। শিলচর শহরের বিভিন্ন স্থানের বাসিন্দাদেরও অভিযোগ রয়েছে ত্রাণ নিয়ে। বৃহস্পতিবার থেকে এয়ারফোর্সের সাহায্যে হেলিকপ্টার থেকে ত্রাণ সামগ্রী এয়ারড্রপ শুরু হয়েছে। শুক্রবারও আকাশ থেকে ফেলা হয়েছে সামগ্রী, কিন্তু শহরাঞ্চলে সেটা যে খুব কার্যকরী হচ্ছে না বন্যাক্রান্তরা অভিযোগ করেছেন সেটাই। অপরিবর্তিত রয়েছে সুনাইর বন্যা পরিস্থিতি। বন্যা ভয়াবহ রূপ নিয়েছে বিশেষ করে পূর্ব সুনাইয়ে। শতাধিক গ্রাম এবারের বন্যায় প্লাবিত হয়েছে, যার ফলে অসহায় হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। সুনাইয় আমজুর নদীর জলস্ফীতিতে মধুরবন্দি গ্রাম, দামালি তুতির গ্রাম, নতুন রামনগর, স্বাধীনবাজার হাতিখাল, গোবিন্দনগর রূপাইবালি কাপ্তানপুর সহ বহু গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে বন্যাক্রান্তরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে জানান, বন্যা তো আর কেউ আটকাতে পারবে না, তাই সাময়িকভাবে বন্যাক্রান্তরা যাতে আশ্রয় নিতে পারে তার জন্য বন্যা কবলিত এলাকায় কম করেও 1 বিঘা জমি নিয়ে একটি করে উঁচু টিলা নির্মাণ করার পরিকল্পনা নিয়ে বাস্তবায়িত করুক সরকার। তাই বন্যা কবলিত এলাকায় হাইল্যান্ড নির্মাণের দাবি তুলেছেন বন্যা দুর্গতরা। হাইলাকান্দি জেলার কাটাখাল নদীর রুদ্রমূর্তিতে বিধ্বস্ত পূর্ব হাইলাকান্দির রতনপুর জিপির বাহাদুরপুর দ্বিতীয় খণ্ড গ্রাম। রতনপুর থেকে মোহনপুর ইএনডি বাঁধ ভেঙ্গে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আব্দুর রহমান বরবুইয়া, রোশন আলী বরবুইয়া, আব্দুল ওয়াহিদ বরবুইয়া, সুরতুন্নেসা বরবুইয়া, আনোয়ারুল ইসলাম প্রমুখদের গড়বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় প্লাবিত হওয়ার পর সরকারি তরফে কোনো ধরনের ত্রাণ সামগ্রী পাননি এবং গড়বাড়ি ধ্বংস হওয়ার পরও আজ পর্যন্ত কোনো জনপ্রতিনিধি কিংবা সরকারি কর্মচারী তাদের খোঁজখবর নেননি বলে অভিযোগ করেন তারা। শুক্রবার সংবাদমাধ্যমের কাছে এ ব্যাপারে অভিযোগ করে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন।
এতে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়াসহ ত্রাণ সামগ্রী দিতে হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। জলবন্দি বিপন্ন কিছু মানুষের ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিল নীলামবাজার কলেজ পরিবার। কলেজের NSS ইউনিটের উদ্যোগে এবং অর্থায়নে কিছু শুকনো খাদ্য সামগ্রী বন্যাক্রান্তের হাতে তুলে দেওয়া হয়। নীলামবাজারের পার্শ্বস্থ মালিপাড়া, বনুগ্রাম, দিগলবাগ ইত্যাদি গ্রামে এবং করিমগঞ্জ সংলগ্ন সুপ্রাকান্দি, পেটেলনগর ইত্যাদি অঞ্চলে রাস্তায় দিনযাপন করা প্রায় 200+ পরিবারের মধ্যে চিরা, চিনি, বিস্কুট, কেক ইত্যাদি বণ্টন করা হয়। সংশ্লিষ্ট এলাকার গ্রামের মানুষ বন্যার কবলে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তাদের ঘরবাড়ি, শৌচাগার, রাস্তাঘাট সব কিছু জলের তলায় তলিয়ে গেছে। রাস্তা নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় তারা যোগাযোগবিহীন হয়ে পড়েছেন। নীলামবাজার কলেজের কর্মীবৃন্দ নৌকাযোগে তাদের দুয়ারে উপস্থিত হন। কিছু ত্রাণ সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়। এবার শেষ খবরটি। কালীগঞ্জ জিপির 4 নম্বর ওয়ার্ড লুকদাস গ্রামের প্রায় সবকটি পরিবার বন্যার জলে হাবুডুবু খাচ্ছে। তার মধ্যে অধিকাংশ পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে। যারা বাড়িতে রয়েছেন তারা গৃহবন্দী হয়ে রয়েছেন। বন্যার জলে রাস্তাঘাট জলের তলায় চলে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এই গ্রামের জনতা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করতে পারছেন না। জনপ্রতিনিধিরাও কোনো খোঁজখবর নিচ্ছেন না তাদের। বদরপুরের বিধায়ক আব্দুল আজিজের তেমন কৃপা দৃষ্টি নেই এই গ্রামের প্রতি। একইভাবে কালীগঞ্জ জেলা পরিষদ সদস্যা পারভিন বেগমের খেয়াল নেই গ্রামের প্রতি। গ্রামের 1-2 পরিবার ছাড়া বাকি পরিবারগুলো দরিদ্র সীমার নিচে বসবাস করছে। দিনমজুরি করে কোনোমতে জীবিকা নির্বাহ করছেন। অনেকের আবার নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। আর বর্তমানে বন্যার ফলে রুজি রোজগার বন্ধ হয়ে পড়েছে। পরিবারের সদস্যদের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারছেন না ঘরের কর্তারা। এমত অবস্থায় তারা চেয়ে বসে আছেন সরকারি ত্রাণ সামগ্রীর আশায়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।